আসসালামু আলাইকুম, স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটি নিয়ে এসেছি, এই ক্লাসটি হচ্ছে এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় চ্যাপ্টার পদার্থের গঠন। এই পদার্থের গঠনে কিন্তু বোর পরমাণু মডেলে খেয়াল করে দেখবা, বোর পরমাণু মডেলে আছে যে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্রটা একটু লিখে আমি, যে এম ভি আর ইকুয়াল টু এন এইচ ভাগ হচ্ছে কি টু পাই, এম ভি আর ইকুয়াল টু কি এন এইচ ভাগ হচ্ছে টু পাই। আচ্ছা, তাহলে এখানে এই যে সূত্রটা আমি লিখলাম, এটা কিন্তু কৌণিক ভরবেগের সূত্র। আর এই সূত্রটার আর একটা নাম আছে, এটা কিন্তু সমীকরণ। এই সমীকরণটার নাম আছে কি শ্রোডিঞ্জারের সমীকরণ। কার সমীকরণ বললাম? শ্রোডিঞ্জারের সমীকরণ। এটা কিন্তু এর প্রমাণও আছে, কিন্তু এর প্রমাণটা কিন্তু ইন্টারমিডিয়েটের বইতে দেখবা, এসএসসি লেভেলের কেমিস্ট্রি বইতে কিন্তু এটা আছে। দেখো এম ভি আর হচ্ছে কি কৌণিক ভরবেগ ইকুয়াল টু এন এইচ ভাগ হচ্ছে টু পাই। কিন্তু আমি এখন যে প্রশ্নটি তোমাকে দেখাবো, এটা কিন্তু কৌণিক ভরবেগ না। আমি কিন্তু এই যে কৌণিক ভরবেগ নির্ণয়টা আমার চ্যানেলে আমি কিন্তু পিছনের অনেক আগে এই অধ্যায়ে এসে আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি, সেটা কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়। আর এখন যেটা আমি ক্লাসটি নেব, এটা কিন্তু ইলেকট্রনের গতিবেগ নির্ণয়। ইলেকট্রনের গতিবেগ, দ্যাট মিন্স কোনটা? শুধুমাত্র ভি আমি বের করব, ভি। এই এম ভি আর পুরোটাই আছে কৌণিক ভরবেগ, কিন্তু আমার টপিক্স অনুযায়ী বের করবো আছে কোনটা গতিবেগ। আর গতিবেগ অবশ্যই বেগ, তাহলে ভি। এখান থেকে শুধু ভি এর মানটা আমি বের করে দেখাবো। কিসের ভি এর মান? এই যে চিত্রটা আমি অঙ্কন করেছি, এই চিত্রটা, এখানে কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস থেকে ওই যে কক্ষপথ ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এটাকে ইলেকট্রন এ আমি কিন্তু ইউ লিখতে পারি, এ না লিখে আমি কিন্তু এটা ই দিলে বেশি ভালো হয়। এটা হচ্ছে কি ইলেকট্রন। আচ্ছা, আর এটা হচ্ছে শেষ কক্ষপথ, এই পরমাণুর শেষ কক্ষপথ কি এন ইকাল টু ফোর। তার মানে চতুর্থ শক্তি স্তরে প্রধান শক্তি স্তর ফোর, এই চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনের বেগটা কত বা গতিবেগটা কত সেটা আমার বের করতে হবে। আর নিউক্লিয়াস থেকে এই চতুর্থ কক্ষপথে ব্যাসার্ধ আছে আর দূরত্ব, সে আর মানটা আমার কত 8.5 × 10⁻¹⁰ মিটার। আর যদিও তোমরা এসএসসি লেভেল ইন্টারমিডিয়েটে গিয়ে দেখবা যে এই আর এর মানটা দিয়ে দেবে না, বলবে কি যে আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা কিন্তু বের করতে বলবে, ঠিক আছে? সেখানে কিন্তু সূত্রটা ঠিক এরকম, আর এন ইকাল টু এন স্কোয়ার আর অন। এই যে এরকম কিন্তু সূত্র আছে, আর এন ইকাল টু এন স্কোয়ার আর অন। এই সূত্র দিয়ে ওখানে কিন্তু ব্যাসার্ধ বের করতে হয়। তাহলে দেখো এখানে ভি ইকুয়াল টু কী হবে, এন এইচ ভাগ হচ্ছে এম আর ইন্টু টু পাই, এন এইচ ভাগ এম, এখানে এম আর আসছে আর টু পাই আসে। এবার এখানে যে মানগুলো লাগবে আমি একটু এখানে লিখি, এখানে লিখি জায়গা ধরবে যাহোক লিখি, এখানে এখানে দেখো এখানে কী আছে এন, এন এর মান আসছে কত 4 নম্বর শক্তি স্তর দেওয়া আছে এন ইকাল টু ফোর, এইচ হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবক, এইচটা কি প্লাঙ্ক ধ্রুবক, সেটার মান কত 6.626 × 10⁻³৪ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এরকম চিত্রের ভিতরে চলে গেল, সমস্যা নাই, আমরা চিত্রটা আগে বুঝে নিয়েছি, আমি শুধু মানটা বাড়াচ্ছি। এইচ ইকাল টু এটা এটা আছে ম্যাক্স প্লাঙ্ক, প্লাঙ্ক ধ্রুবক, এর মান 6.626 × 10⁻³। এম, এমটা আছে কি ইলেকট্রনের ভর, সেটা কত 9.11 × 10⁻³ কেজি। আর যদি এটা গ্রামে নিতাম, যেহেতু কেজি নিলাম, কেন এখানে কেজি আছে বলে কেজিতে নিলাম, যদি এখানে গ্রাম এককে থাকতো তাহলে এটাও কিন্তু গ্রাম এককে নিতাম, তখন হতো −28। আর তো দেয়া আছে আর এর মানটা, এটাই আর এর মান, এখানে কিন্তু আমার বের করতে হবে ভি, ভি ইকুয়াল টু হট। তাহলে এই মানটা আগে বসিয়ে দিই, দেখো তো এন এর মান কত 4 ইন্টু এইচ এর মানটা কত 6.626 × 10⁻³ বাই এম এর মানটা হচ্ছে 9.11 × 10⁻³ ইন্টু আর এর মানটা হচ্ছে কত 8.5 × 10⁻১০ ইন্টু 2 × পাই এর মান 3.1416। এটা ক্যালকুলেশন করে যে মানটা আমি পাবো সেটাই হচ্ছে এই চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ বা বেগ। তো চলো যাওয়া যাক একটা ক্যালকুলেটার নিয়ে, আমরা ক্যালকুলেটার নিয়ে এটা হিসাব করি। এটা আছে লব ভাগ হচ্ছে হর, আমি এক চান্সে করবো, ব্র্যাকেট দিলাম 4 ইন্টু
6.626 into 10 to the power minus 34 bracket close by এখানে আছে 9.11 into 10 to the power minus 31 into 8.5 into 10 to the power minus 10 into 2 into 3.1416 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এটার যে ফলাফল আসছে এখানে ফলাফলটা হচ্ছে 5.45 ইনটু 10 টু দি পাওয়ার 5.45 ইনটু 10 টু দি পাওয়ার 5 আচ্ছা 5.45 ইনটু 10 টু দি পাওয়ার 5 এটা কিসের একক বেগ তাহলে মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে কোন ইলেকট্রনের বেগ কিসের বেগ ইলেকট্রনের কোথায় এই যে পরমাণুর চতুর্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে এই ঘুরে বেড়ানোর সময় এর বেগ প্রাপ্ত হয়েছে সেই বেগটা কি এই 5.45 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড এটাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস ক্লাসটা দেখলে কিভাবে ইলেকট্রনের গতিবেগ মানে ইলেকট্রনের বেগ একটা কক্ষপথে নির্ণয় করতে হয়। আমি আবারও বলছি এখানে কিন্তু কক্ষপথ যদি বলে না দেয় তাহলে কিন্তু এরা বের করা যায়। তাহলে এন আর এন ইকুয়াল টু এন স্কোয়ার আর ওয়ান এই আর ওয়ানটা কিন্তু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়ানের মানটা কিন্তু দিয়ে দিবে তখন আর ওয়ানের মানটা দিয়ে দিবে। তো এই আর এই সমীকরণটা কি বললাম সরিঞ্জারের সরিঞ্জার সরিঞ্জ হ্যাঁ সরিঞ্জারের সমীকরণ। তো ক্লাস তোমরা দেখলে আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাস আবারও দেখা হবে। ভালো থাকো সুস্থ থাকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।